আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সারা করিম আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার ক্যারামেল এগ পুডিং। খুব সহজে তৈরি করে নেওয়া যায় এবং এর একটি বিশেষত্ব, আমি একটি ডিম দিয়ে করেছি, যখন তখন ঝটপট করে নেওয়া যায়। আমি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে এবং ইফতারিতে আপনারা অবশ্যই এই টাইপের একটি ক্যারামেল এগ পুডিং তৈরি করে দিতে পারেন, খুবই ভালো লাগবে সবার। এবং ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন আমরা রেসিপিটি ঝটপট দেখে নিই। প্রথমেই ক্যারামেল তৈরি করে নিব, সেজন্য আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি, পানি দিচ্ছি 1 টেবিল চামচ। এখন আমি চুলায় বসিয়ে দিব ক্যারামেল করার জন্য। চুলায় বসিয়ে দিয়েছি একেবারেই লো জ্বালে, এভাবেই রাখতে হবে, লো জ্বালে করতে হবে, না হলে চিনিটা পুড়ে যেতে পারে। এখন চিনিটা পানির সাথে মিশে গিয়েছে, আমার চিনিটা কিন্তু এমনিতে একটু লাল, ক্যারামেলের কালার কিন্তু এখনো আসেনি, আস্তে আস্তে ক্যারামেলের কালার আসছে, একটু নেড়ে দিই। হয়ে গিয়েছে, আর বেশি কালার করব না। দেখুন এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে পুডিংটা সেট করব। আপনারা যে কোনো ওভেন প্রুফ বাটি নিয়ে নিতে পারেন। দেখুন আমি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি, ক্যারামেলটা দিয়ে সাথে সাথে আমাদের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। বাটিতে ক্যারামেলটা ঢেলে এখন ক্যারামেলটাকে ঠান্ডা হতে দিব, বাটিটা এক পাশে সরিয়ে রেখে দেব সেট হতে। এখন একটা ব্লাইন্ডার নিয়ে নিয়েছি, এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে 1 কাপ করে নিয়েছি, 1/2 কেজি দুধ ছিল, 1 কাপ করে নিয়েছি। এখন এই দুধটাকে আমি ঠান্ডা করে ফেলেছি, ব্লেন্ডারে দিয়ে দিব, সাথে একটা রুম টেম্পারেচারের ডিম। আর দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, 1 কাপ দুধের জন্য 3 টেবিল চামচ চিনি যথেষ্ট। আর দিব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ, যেহেতু ডিম ব্যবহার করছি। আর যাদের বাসায় ভ্যানিলা এসেন্স অ্যাভেলেবেল না, ভ্যানিলা এসেন্স নেই, তারা সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিব ভালো মতো, একদম যাতে মিশে যায়। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখাচ্ছি, বেশিক্ষণ করা লাগে না, 1-2 মিনিট করলেই একদম মিশে যায়। জাস্ট মিশানো ভালো করে, আমরা চামচ দিয়েও কিন্তু ফেটিয়ে নিতে পারি। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে, আমার আঙুল দিয়ে দেখালাম, দেখুন আঙুল উঠে আসেনি আমার, এটা ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এখন এই ক্যারামেলের উপরে আমি একটা ছাঁকনি দিয়ে তারপরে এই মিশ্রণগুলো দিয়ে দিব, যাতে কোনো প্রকার দানা দানা না থাকে। ভালো করে ব্লেন্ড করে নিলে ডিমটা ভালো করে গলে যায়। হয়ে গিয়েছে, আমি পুডিংয়ের বাটিটা একটা প্লেটে নিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিব পুডিংয়ের বাটিটার নিচটা, যাতে ডুবে থাকে সেরকম, বেশি দিব না, তাহলে উচিয়ে উপরটা ঢুকে যেতে পারে। এখন আমি ওভেনে দিয়ে দিব। ওভেনে বসিয়ে দিয়েছি,
5 মিনিট প্রিহিট করে 10 মিনিটের জন্য দিয়ে রেখেছি। আমি ওভেন থেকে বাটিটা বের করে 10 থেকে 15 মিনিটেই পুডিংটা হয়ে যায়। আপনাদের পুডিংটা যদি না হয় কাঠি দিয়ে দেখবেন 10 মিনিট পর, না হলে আরও 5 থেকে 10 মিনিট রেখে দেবেন, তাহলেই হয়ে যাবে। আমি নামিয়ে কাঠি দিয়ে দেখলাম আমার পুডিংটা হয়ে গিয়েছে। আমি এখন ফ্রিজে রেখে ঠান্ডা করব 1 থেকে 2 ঘন্টা, তারপর বের করে ডিমোল্ড করব। এখন ফ্রিজ থেকে বের করে চারিদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এই পুডিংটাকে আমি ডিমোল্ড করব। প্লেটটাকে উপরে দিয়ে এভাবে উল্টে দিব, তারপর একটু ট্যাপ করব। পুডিংটা ডিমোল্ড হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে উপরে ক্যারামেলের কালারটা। তৈরি হয়ে গেল আমার ক্যারামেল এগ পুডিং, খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারি আমরা। আর এই রমজানে এই টাইপের একটি ঠান্ডা পুডিং আপনাকে তৃপ্তি দেবে এবং আপনার বাচ্চারাও খুব পছন্দ করবে আশা করি। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।